নমস্কার বন্ধুরা ড্রিমগাল প্রতিমা চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটা প্রোটিন হেয়ার প্যাক নিয়ে এসেছি এই প্রোটিন হেয়ার প্যাকটা চুলের জন্য ভীষণই উপকারী ড্যামেজ চুলকে ভীষণভাবে হেল্প করে ড্যামেজ চুলকে ভালো রক্ষা করে এবং চুল গজাতেও ভীষণ উপকারী আমার ভীষণ মাথায় বেবি চুল গজিয়েছে আমি এটা লক্ষ্য করার পর আমি ভাবলাম এটাও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো তাই আমি এই হোম রেমেডি হেয়ার কেয়ারটা নিয়ে আসলাম বন্ধুরা দেখুন আমি কিভাবে এই হোম রেমেডিটা প্রোটিন প্যাকটা রেডি করছি চুলের জন্য এটা নিশ্চয়ই ভীষণ উপকারী তোমরা নিশ্চয়ই এই সাধারণ জিনিস দিয়ে তৈরি করা হোম রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করবে দেখবে চুলের কত সিল্কি ভাব আসে এবং চুল নতুন চুল গজাইতে খুবই সাহায্য করে চলুন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই হোম রেমেডিটা তৈরি করছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আমলকি এটা হচ্ছে র আমলকি এই আমলকিটা আমি ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিচ্ছি এই আমলকি তো ভিটামিন সি এ ভর্তি এটা চুলের লাগাইলে চুল তো ভীষণ সিল্কি হয় এবং চুলের গ্রোথ ভীষণ বাড়ে আমি এখন এই আমলকিগুলো একটু গ্লেন্ড করে নিচ্ছি এর থেকে রস বের করে নেওয়ার জন্য আমার ব্লেন্ড শেষ হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমলকের রস যেমন শরীরের জন্য খুব উপকারী তেমনি এটা চুলের জন্য ভীষণ উপকারী ভিটামিন সমৃদ্ধ এই আমলকির রসে প্রচণ্ড শরীর ভালো রাখে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কলা এবং একটা ডিম যেহেতু আমার চুল খুব কম এই কারণে আমি অর্ধেকটা কলা নিয়েছি এবং নিয়েছি একটা ডিম আমি পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টের মধ্যে দিয়ে দিছি এক চামচ অলিভ অয়েল এবং আমলকির থেকে যে পেস্ট তৈরি করেছিলাম তার থেকে রস বের করে নিচ্ছি এভাবে আমি আমলকির থেকে একটা ন্যাকড়া দিয়ে রসগুলো বের করে নিয়েছি দেখুন একটা স্মুদি তৈরি হয়েছে এই স্মুদিটা আমি একদম একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে সব উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় এখন আমি এই উপকরণটা চুলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করছি এখানে আছে কলা ডিম আমলকি অলিভ অয়েল প্রত্যেকটা জিনিস ভীষণই উপকারী এবং ভীষণই স্কিনের জন্য প্লাস হেয়ারের জন্য ভীষণ উপকারী এটা যদি সপ্তাহে একদিন অ্যাপ্লাই করা যায় নিশ্চয়ই চুলের যে ড্যামেজ থাকবে এই ড্যামেজগুলো কিন্তু চলে যাবে মোট কথায় চুলের যে রুক্ষতাটা থাকে এই রুক্ষতা চলে যাবে আমরা যেমন লেবু লাগিয়ে থাকি অনেক সময় চুলের রুক্ষভাব দূর করার জন্য আমি সেই লেবুর পরিবর্তে লেবু দিলে যতটা না কাজ করে তার থেকে আমলকি দিলে বেশি কাজ করে কারণ আমলকির গুণাগুণ কিন্তু ওর অনেক লেবুর থেকে অনেক বেশি দেখুন আমি সম্পূর্ণ চুলে সুন্দর করে এটা লাগিয়ে নিচ্ছি একদম গোড়া থেকে আগা অবধি কারণ আমার চুলগুলো ভীষণ রুক্ষ হয়ে গিয়েছিল এটা লাগাইলে আমার চুলটা অনেকটা সিল্কি পাকা ভাব আসবে তাতে করে আমার চুলের রুক্ষতা দূর হবে এবং ডিম এবং কলা দিয়েছি যেহেতু সেটা এটাকে চুলের প্রোটিন হিসাবে ভীষণ কাজ দিবে চুল গজাইতে ভীষণ উপকারী আমি সেদিন একটা বলেছিলাম যে আমার যদি চুল গজায় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে এই আরও রেমিডি শেয়ার করব। আমি একদম সত্য কথা বলছি আমার মাথায় অনেক বেবি হেয়ার গজাচ্ছে বন্ধুরা আমার এই প্রোটিন প্যাক হেয়ার কেয়ারটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরা এটার থেকে উপকৃত হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে